পটেটো ক্যাশ নামের এই অ্যাপটিতে কাজ করে আপনি প্রত্যেক দিন 100 থেকে 300 টাকার মতো ইনকাম করতে পারবেন। এবং এই পটেটো ক্যাশ অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র 10 টাকা হবে তখন আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন এবং 50 টাকা হলে বিকাশ নগদে উইড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। এবং এই পটেটো ক্যাশ অ্যাপটি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 50 পয়েন্ট করে বোনাস। সো এই পটেটো ক্যাশ অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন। সো এই পটেটো ক্যাশ অ্যাপটি সম্পর্কে আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে এই পটেটো ক্যাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন পটেটো ক্যাশ লিখে। সো আপনি প্লে স্টোরে পটেটো ক্যাশ লিখে সার্চ করলে প্রথমেই এই পটেটো ক্যাশ অ্যাপটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই পটেটো ক্যাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটির প্রোফাইল পিকচারটি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি চিনে ডাউনলোড করতে পারেন। তাছাড়া অ্যাপটি যদি ডাউনলোড করতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আমি এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। সো এই পটেটো ক্যাশ অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে মাত্র 8 MB। এবং দেখতেই পাচ্ছেন যে অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন, ডাউনলোড প্রাইসে মাত্র 500+, মানে মাত্র 500 জন লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে। সো এই পটেটো ক্যাশ অ্যাপটিতে কাজ করার জন্য আপনাকে একটি VPN কানেক্ট করার প্রয়োজন হবে, তাই আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন সুপার VPN লিখে। সো আপনি প্লে স্টোরে সুপার VPN লিখে সার্চ করলে প্রথমেই এই সুপার VPNটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই সুপার VPNটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর উপরের কর্নার যে সার্ভার রয়েছে, এবার আপনি এখানকার সার্ভারে ক্লিক করবেন। দেন এখানে 3 নম্বরে যে US সার্ভারটি রয়েছে এই US ক্লিক করবেন। ইউএসএ ক্লিক করার পর VPNটি US সার্ভারে সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এখানকার কানেক্টে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে, দেন এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই পটেটো ক্যাশ অ্যাপটিতে। সো ব্রো, এই পটেটো ক্যাশ অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে। এবার আপনি এখানকার এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন এই পটেটো ক্যাশ অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য। সো সাইন আপে ক্লিক করার পর এখানে বেস্ট কয়েকটি অপশন চলে আসবে। এন্টার ইউর নেম, নাম্বার, 6-ডিজিট পাসওয়ার্ড, রেফার কোড, সাইন আপ। প্রথমে রয়েছে নেম, এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দিবেন। আপনি এখানে যেই নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বর রয়েছে ইন্টার ইউর ফোন নাম্বার, এবার আপনার ফোনের যেই সিমটা রয়েছে সেই সিমের নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি 09 লিখে, 8-ডিজিটের কোনো সংখ্যা, মোট 11 সংখ্যার একটা নম্বর। সো দেওয়া হয়ে গেলে এবার এখানে 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর 6-ডিজিট পাসওয়ার্ড। এবার আপনি অবশ্যই এখানে একটি 6-ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি একটা 6 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিলাম। সো বসানো হয়ে গেলে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে রয়েছে রেফার কোড। এবার আপনি এখানকার এই রেফার কোড, এই অপশনটায় অবশ্যই স্ক্রিনে যেই কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি বসাবেন, সেটা হচ্ছে আমার রেফার কোড। তাছাড়া আমার এই রেফার কোডটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমার রেফার কোডটি দেখে তারপর এখানে রেফার কোডে বসাবেন, তাহলে আপনাকে রেফার করার জন্য আমি পেয়ে যাবো রেফার কমিশন। সো আমার রেফার কোডটি এখানে বসানো হয়ে গেলে এবার আপনি একবার সবকিছু যাচাই করে দেখবেন যে সবকিছু ঠিকভাবে দিয়েছেন কিনা। সো সবকিছু ঠিকভাবে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে একটা অপশন রয়েছে, এবার আপনি এখানকার সাইন আপ অপশনটাই ক্লিক করে দেবেন। সো সাইন আপে ক্লিক করে দেবেন, রেফার কোডে দিয়ে দেবেন 1, আমার রেফার কোডটি না দিতে চাইলে 1234 দিয়ে দেবেন। দেন আপনি সাইন আপে ক্লিক করবেন, দেন লোডিং নেবে, তারপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনাকে এইমাত্র যে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে, তাই আপনি এইমাত্র যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই নম্বরটি আপনি এখানে দিয়ে দেবেন। সো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি 019, 8-ডিজিটের কোনো সংখ্যা। সো দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে পরবর্তীতে রয়েছে 6-ডিজিট পাসওয়ার্ড, এবার আপনি এইমাত্র যেই পাসওয়ার্ড দিয়েছিলেন স্ট্রং 6-ডিজিটের সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটি বসে দিলাম, দেন এখানকার সাইন ইনে ক্লিক করে দিলাম, এবার একটু লোডিং নেবে, এবার সাকসেসফুলভাবে অ্যাপটিতে লগ ইন করিয়ে নিয়ে আসছে। সো আপনি যখন প্রথমবার অ্যাপটিতে লগ ইন করে সাকসেসফুলভাবে আসবেন তখন ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না। অ্যাপটিতে কাজ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো অ্যাপটিতে আসার পর আপনি উপরে কর্নার দেখতে পারবেন যে ব্যালেন্স রয়েছে, ব্যালেন্সের এখানে ক্লিক করে দেখতে পারবেন যে তারা আপনাকে একদম ফ্রিতে 10 পয়েন্ট দিয়ে দিয়েছে। অ্যাকাউন্ট বোনাস, অ্যাকাউন্ট খুলেছেন, 10 পয়েন্ট ফ্রিতে পেয়ে গেছেন। সো উপরে অ্যাপটিতে আসার পর উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন রয়েছে, দেখেন এখানে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে দেখতে পারবেন যে অ্যাপটির অ্যাডমিন অ্যাপটি সম্পর্কে কী নোটিশ দিয়ে রেখেছে। বেলাইকনে ক্লিক করলাম, দেন এখানে বেলাইকনে ক্লিক করে দেবেন। তো এবার আপনাদের এখানে লেখা রয়েছে বেলাইকনে ক্লিক, 1500 পয়েন্ট, 10 টাকা রিচার্জ, 7500 পয়েন্ট, 50 টাকা সেন্ট মানি, ওকেতে ক্লিক করে দেবেন। সো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তারা লিখে রেখেছে আপনি এই অ্যাপটি রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 50 পয়েন্ট করে বোনাস।
অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে 1500 পয়েন্ট। আপনি প্রত্যেক রেফারে পাবেন 50 পয়েন্ট, অ্যাকাউন্ট খুলে পাবেন 10 পয়েন্ট। সো এবার আপনি অ্যাপটিতে আপনার রেফার করতে দেখার জন্য এবার উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে শেয়ার বলে একটা অপশন রয়েছে রেফারের সাইডে। এবার আপনি এখানকার শেয়ার অপশনটাই ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই পটেটো ক্যাশ অ্যাপটিতে যে আপনার রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি উপরে পেয়ে যাবেন। তাছাড়া আপনি এখান থেকে এই লিঙ্কটা কপি করতে পারেন এবং লিঙ্কটি আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে পারেন, তাহলে তার কাছে আপনার রেফার কোডটি চলে যাবে। তাকে বলবেন অ্যাপটি ডাউনলোড করার সময়, ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেন আপনার রেফার কোডটির মাধ্যমে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলে, তাহলে আপনি তাকে রেফার করার জন্য পেয়ে যাবেন 50 পয়েন্ট বোনাস। আর যাই হোক, আমার এই রেফার কোডটি আপনি ভালো করে দেখে রাখুন, আমার এই রেফার কোডটির মাধ্যমে আপনি অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন। সো লিঙ্কটা কপি করে নিলাম। সো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন। অবশ্যই আপনাকে নিয়ম মেনেই কাজ করতে হবে, না হলে পেমেন্ট পাবেন না। সো অ্যাপটিতে কাজ করার জন্য এখানে বেস্ট কয়েকটি অপশন রয়েছে, ক্র্যাশ কার্ড, প্লে গেম, ওয়ার্ডস ভিডিও, অনেকগুলো অপশন রয়েছে, ইউটিউবে ভিডিও দেখা। সো প্রথমে রয়েছে প্লে স্ক্র্যাচ। এবার আপনি এখানকার এই প্লে স্ক্র্যাচ অপশনটা সাইডে দেখতে পাচ্ছেন, প্লে বলে একটা অপশন রয়েছে, এই প্লেতে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনাকে এখানে স্ক্র্যাচে একটা নিয়ম মেনে কাজ করতে হবে, সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ক্র্যাচ অপশনটা আসার পর এখানে দেখতে পারবেন যে মোট 10টা কার্ড রয়েছে। আপনি যখন এখানে একটা কার্ড ঘষবেন তখন আপনার কাছে একটা কি দুইটা অ্যাড শো করবে, আপনার কাছে যেই অ্যাডগুলো শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ করে দেবেন। এভাবে দেখতে পাচ্ছেন যে এখানে মোট 10টা কার্ড রয়েছে, আপনি 10টা কার্ড ঘষার সময় আপনার কাছে 10টা অ্যাড শো করবে, আপনাকে অ্যাডগুলো ক্লোজ করে দিতে হবে। সো আপনাদেরকে একটা কার্ড ঘষে আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি, একটু হ্যাং করতেছে পটেটো ক্যাশ অ্যাপটিতে চলে আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি, কার্ড ঘষার নিয়মটা। আপনাকে অবশ্যই কার্ড ঘষার নিয়মটা মেনে কাজ করতে হবে। আর যাই হোক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। সো একটা কার্ড ঘষার জন্য আপনাকে এখানে যে কার্ডটি রয়েছে সেটা আপনাকে এখানে ঘষতে হবে। এখানে ঘষার পর আপনাকে পয়েন্ট দেবে, দেখি ঘষার পর কত পয়েন্ট দেয়। কংগ্রাচুলেশন, ইউ উইট 8 পয়েন্ট। এবার আপনি ক্লেমে ক্লিক করবেন, দেন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনাকে সেই অ্যাডটি ক্লোজ করে দিতে হবে। আমার কাছে কোনো অ্যাড শো করতে আসে না, আপনার কাছে শিওর কোনো অ্যাড শো করবে, আপনি সেই অ্যাডটি ক্লোজ করে দেবেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ক্র্যাশ কার্ডে কাজ করার নিয়মটা কি। আপনি যখন এখানে আসবেন তখন আপনি দেখতে পারবেন যে এখানে মোট 10টা কার্ড রয়েছে। আপনি যখন এখানে 9টা কার্ড ঘষবেন তখন আপনার কাছে 9টা কার্ড ঘষার সময় যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটি অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন আপনি সর্বশেষ কার্ড অর্থাৎ 10 নম্বর কার্ডটি ঘষবেন তখন আপনি 10 নম্বর কার্ডটি ঘষার পর পয়েন্ট দেওয়ার পর যখন আপনি ক্লেমে ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করার পর আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পরে তো আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে স্ক্র্যাচ কার্ডে কাজ করার নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম যতগুলো কার্ড ঘষবেন, কার্ড ঘষার সময় যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ সর্বশেষ অর্থাৎ 10 নম্বর কার্ড ঘষার সময় যেই অ্যাড শো করবে আপনি সেই অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড, এটাকে বলে ক্লিকের কাজ। আপনাকে অবশ্যই এই অ্যাপটিতে ক্লিকের কাজের নিয়মটা মেনে তারপর কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো। এবার আপনাদেরকে এখানকার এই ক্র্যাশ কার্ডে কাজ করার যেই নিয়মটা দেখিয়েছি আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন এখানকার এই পরবর্তী অপশন অর্থাৎ প্লে স্পিন, প্লে গেম, ওয়েব ভিজিট, ইউটিউব ভিডিও। পরবর্তীতে রয়েছে দেখতে পাচ্ছেন প্লে স্পিন। এবার আপনি এখানকার প্লে স্পিনে ক্লিক করার প্লে স্পিনের প্লেতে ক্লিক করবেন, দেন আপনাকে যেইমাত্র যেই কাজ করার নিয়মটা দেখেছি আপনি সেম নিয়মটা মেনে এই অপশনটাতেও কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মোট 10টা স্পিন রয়েছে। আপনি যখন এখানে একটা স্পিন মারবেন তখন আপনার কাছে একটাকে দুইটা অ্যাড শো করবে, আপনাকে অ্যাডগুলো ক্লোজ করে দিতে হবে। এখানে 10টা স্পিন রয়েছে, আপনি 9টা স্পিন মারার সময় যতগুলো অ্যাড শো করবে প্রত্যেকটা অ্যাড ক্লোজ করে দেবেন, এবং সর্বশেষ স্পিন অর্থাৎ 10 নম্বর স্পিনটি মারার সময় ক্লেমে ক্লিক করার পর যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমি একটা স্পিন মেরেছি, দেন আমার কাছে একটা অ্যাড শো করেছে, এবং নিচে 5 সেকেন্ড শো করছে, 5 সেকেন্ড ওয়েট করে তারপর অ্যাডটি নো থ্যাঙ্কস কিংবা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিতে হবে। অ্যাডটি কেটে দিলাম, একটা স্পিন মারা হয়ে গেছে। সো আপনি যখন একটা স্পিন মারবেন অ্যাডশো কলে ক্লোজ সর্বশেষ স্পিন অর্থাৎ 10 নম্বর স্পিনের সময় আপনাকে অ্যাডে ক্লিক করে ক্লিকের কাজটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাকে নিয়মটা যেই নিয়মটা দেখেছি সেই নিয়মটা মেনেই কাজ করতে হবে। আপনি এখানকার সেম নিয়মটা ক্লিকের কাজের নিয়মটা মেনে কাজ করবেন এখানকার পরবর্তী অপশন অর্থাৎ প্লে গেম অপশনটাতে, ওয়েবসাইট ভিজিট অপশনটাতেও, এবং প্লে ইউটিউব অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখবেন, এবং ভিডিও দেখেও আপনি টাকা পয়েন্ট আর্ন করতে পারবেন অ্যাপটিতে। সো যাই হোক, আশা করি অ্যাপটিতে কাজ করার নিয়মটা বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো। সো এবার আপনার যখন অ্যাপটিতে কাজ করে পুরো 1500 পয়েন্ট হবে অর্থাৎ 1500 পয়েন্ট হবে, তখন আপনি কীভাবে অ্যাপটি থেকে নিয়ম মেনে উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করবেন সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো অ্যাপটি থেকে পেমেন্ট উইথড্র দিয়ে রিসিভ করার জন্য আপনি অ্যাপটিতে
ক্রিপ্টো অ্যাপটি থেকে উইড্রো দেওয়ার জন্য উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে উইড্রো অপশনে উইড্রো বলে একটা অপশন রয়েছে। এবার আপনি উপরের কর্নারের উইড্রো অপশনটাই ক্লিক করে দেবেন। সো আপনি যেখানকার এই নোটিস এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে তারা এখানে লিখে রেখেছে যে আপনি উইড্রো দিতে পারবেন সর্বনিম্ন 1500 পয়েন্ট হলে। কিন্তু আপনি এখানকার এই উইড্রো অপশনটাই ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে তারা এখানে লিখে রেখেছে আপনি উইড্রো দিতে পারবেন 2000 পয়েন্ট হলে, অর্থাৎ সর্বনিম্ন 2000 পয়েন্ট। এটা মূলত একটি অ্যাপের আপডেটের পর তারা চেঞ্জ করেছে। পূর্বে 1500 পয়েন্ট সর্বনিম্ন উইড্রো দেওয়া যেত, এখন 2000 পয়েন্ট উইড্রো দেওয়ার জন্য প্রয়োজন, অর্থাৎ অ্যাপটি আপডেটের পর অ্যামাউন্টটা চেঞ্জ হয়েছে। সো উইড্রো অপশন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি উইড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন 3টা মাধ্যমে, বিকাশ, নগদ, মোবাইল রিচার্জ। এবং তারা লিখে রেখেছে অ্যামাউন্টটি, আপনি মোবাইল রিচার্জের জন্য মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 2000 পয়েন্ট, এবং 2000 পয়েন্ট আপনি মোবাইল রিচার্জ নিলে পাবেন মাত্র 10 টাকা, 10 টাকা পাবেন 2000 পয়েন্টের বিনিময়ে। এবং তারা বিকাশ নগদে লিখে রেখেছে মিনিমাম উইড্রো অ্যামাউন্ট ইজ 10000 পয়েন্ট, আপনি এখানে 10000 পয়েন্ট বিকাশ নগদে উইড্রো দিলে পাবেন 50 টাকা, 50 টাকা সম্ভবত তারা আপনাকে সেন্ড মানি করবে। আপনি বিকাশে উইড্রো দিলে আপনার অ্যাকাউন্টে 10000 পয়েন্ট থাকতে হবে। সো 2000 পয়েন্ট হলে মোবাইল রিচার্জ অবশ্যই আপনি এখান থেকে 2000 পয়েন্টই মোবাইল রিচার্জ নেবেন, মাত্র 2000 পয়েন্ট করে। সো এবার আপনি মোবাইল রিচার্জ নেওয়ার জন্য এখানকার এই মোবাইল রিচার্জ অপশনটায় ক্লিক করে দেবেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টে 2000 পয়েন্ট থাকতে হবে। সো আমার অ্যাকাউন্টে বর্তমানে 2000 পয়েন্ট নেই, যার কারণে আপনাদের সরাসরি উইড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করাতে পারলাম না। মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট ইজ 2000 পয়েন্ট, ডিসমিসে ক্লিক করে দিলাম যেহেতু আমার অ্যাকাউন্টে বর্তমানে 2000 পয়েন্ট নেই। আপনি এখানে উইড্রোতে ক্লিক করার পর এখানকার এই মোবাইল রিচার্জে ক্লিক করার পর আপনার কাছে 2টা অপশন দেবে, একটা হচ্ছে মোবাইল রিচার্জের নম্বর এবং 2 নম্বর হচ্ছে অ্যামাউন্ট। আপনি এখানে নম্বরে ক্লিক করে আপনি যেই নম্বরে মোবাইল রিচার্জ নিতে চাচ্ছেন সেই নম্বরটি দিয়ে দেবেন, দেন থাকবে নিচে অ্যামাউন্ট। অ্যামাউন্টের এখানে আপনি 2000 পয়েন্ট মোবাইল রিচার্জ নিতে চাইলে 2000 পয়েন্ট বসিয়ে রেডিমে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপটি থেকে উইড্রো দেওয়া সাকসেসফুল হয়ে যাবে। এবং অ্যাপটির অ্যাডমিন আপনাকে দেখবে যে আপনি অ্যাপটিতে নিয়মে কাজ করেছেন কিনা, পেমেন্টের যোগ্য কিনা, তাহলে আপনাকে আপনার পেমেন্টটি পাঠিয়ে দেবে। সো অ্যাপটি থেকে উইড্রো দেওয়ার পর আপনার পেমেন্ট পেতে সময় লাগবে সর্বোচ্চ 24 ঘন্টা। 24 ঘন্টার উইড্রোর প্রয়োজন হবে না অ্যাপটি থেকে উইড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করার জন্য। এবার উইড্রো অপশন আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট হিস্ট্রি বলে একটা অপশন রয়েছে, হিস্ট্রি ক্লিক করে দেখতে পারবেন যে আপনার কোনো পেমেন্ট পেন্ডিং রয়েছে কি না। পেন্ডিংয়ে থাকলে আপনি এখানে একটু ওয়েট করবেন। সো আশা করি অ্যাপটি সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন। আর যাই হোক, আপনি যদি এই পটেটো ক্যাশ অ্যাপটির অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে এই পটেটো ক্যাশ অ্যাপের অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটি আপনাকে পাঠিয়ে দেবো, যাতে আপনি তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো এই পটেটো ক্যাশ এবং এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।